এখন বৃষ্টি পড়তেছে, এখন ছিল ছিল, এখন উঠে আলাইছে, কাজ করতো এখন এখন উঠে আলাইছে, বৃষ্টি আইতাছে, বাপ এখন মাটি দিতাছে, এখন অনেক দিনের মতন মাটি দিতাছে, মাটি দেওয়া গেছে গা, একদিন তো দেখছিল তো বন্ধুরা, ঘুরি ঘুরি বৃষ্টি বলছে, তো আমাকে দুয়ারে বাকি আসার ওটাকে দিয়ে বলছে, মাটি আর বৃষ্টি শুরু হয়েছে, অন্ধকারে কিছু দেওয়া যায় না, বৃষ্টি নেই, খালি শুকনা জুড়ি বেঁচে, খালি বাতাস, ঠান্ডা ঠান্ডা দিন আছে, যা খামতে এবার লাগবে, সকালবেলা খিচুড়ি রান্না করে খাওয়া যাচ্ছে, স্কুলে গেছে গা, কথা খেলবার হয়েছে,
তো বন্ধুরা, দু একটা পূজার বাকি ঠিক করব আনছি নাকি মাটি গুনে কুবিয়ে কুবিয়ে দিবে আনছি, তো আজকে মনে হয় ঠিক হইব না। তো আস্তে আস্তে কেন মাটি কাটা আনতে শেষ হয় নাই দাদা গো, তো রান্নার সময় তো হয়ে গেছে গা। তো গাছে একটা পুর কল আছে, দুর্দল বড় হয়েছে, তো শুক্তো রান্না দেবেন। আর গাছের যে মিষ্টি লাউডা আসান ছোটো একটা, ওইটাও তো নষ্ট নষ্ট হইব মনে হয়, তো ওইটা দিয়ে রান্না করবো আজকে। তো মা মুর কলটা নিয়ে আসেন নুন, ফুলকল দিয়ে আজকে শুক্তো রান্না করা হইব। গাছের জিনিস কথা আগে গেছে গা, দৌড়া তুলবার নিকে ওই যে তুলে ফেলাইছি গাছের পরে বাবা আস্তে আস্তে। এ তো গাছটাই ছিল রে, অমনে করে আসি রে, ওটা কি আম নাকি অমনে করে টান দিলে ছিড়বো, এটা আপনাকে যুদ্ধ না গাইছি। যা শুক্তো রান্না দিবান আজকে, আর আরো আসি এই যে করা আসি, এই যে করা পুষছি সুন্দর, এই যে আসি এই যে আসি খবর আগে তুলে আসছে আবার খেয়ে দাদা আসছি তোরা না, যাও যাও দেরাস না মানে মিষ্টি লাও আসি। মানে দন্দুল মানে পুরকল নিয়ে সবজি কাটবো, তো বন্ধুরা কাটবার ব্যবস্থা তো কেটে নয়, তোমাদের পাশে থাকেন দেখতে থাকেন আজকে মিষ্টি লাড়ু তরকারি শুক্তো পুরকল দিয়ে। আর পয়সা এগে তো দেখি দেখি নাই, তাই তাই পশে নাই, যে দিতে ই করছে এটি ব্যাগ কি করছে, আর যে দিদি নাই দিদি পাকছি মোটামুটি এত বড় বড় তিন দে পাকছি নেই। আর এইটা ওই যে কিছু মনে হয় নষ্ট কথা ভালো জিনিস, সেদিন খাই নেই নেই তো আমরা আই যাই। তখন আগে শুক্তো রান্না করেন ওই মাছের মাথা দিয়ে, তোরা খেয়ে মাছের মাথা দিয়ে মাছ দিয়ে দিন, Thank you.
জিরে আর আদা বেটে দিলাম, টনেটো নামেনি। কলার বড়া বানিয়ে দি, বড় দি দুপুরে খেয়ে নাও, বিকেলে ওর খিদে নাই, বানিয়ে তুই খেয়েবেনি। কলা গুলো সুন্দর বড় বড় সাগর কলা, বিয়ে দি মাকে বড় বড় করে খালে বানিয়েছি। জানা ওই আল নাই দেখলে বইরে গেছে কেমন দেখেন, মিটাইছে নাকি দেখে যান। চান করো ওই বড়া কিছু বানিয়েছে, তো বন্ধুরা রান্না হয়ে গেছে, বড়া টড়া বানিয়ে টানিয়ে তাদের খেয়ে দেবের বহে পড়ছে, মানে শুকো তার মিষ্টি লাই তরকারি খিদে না কিনে বড়া বানাইছি, আনে রাটা করে খাইছি। পুরকল দিয়ে শুক্ত রান্না করছে, শুক্ত ভালোই লাগে শুক্তটা, সব মিলিয়ে অনেকদিন পর শুকর খাওয়াই, আবার দেখা হবে।